আসসালামু আলাইকুম। এই যে সফলতার জন্য আপনার কি প্রতিভূমি এই আপডেট প্লিজ আমাদেরকে জানান। আচ্ছা, আমি এই প্রকল্পে প্রথম থেকে ছিলাম। আমার নাম শফিক চৌধুরী, আমি স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল একজন পার্টনার, আর আমার আজকে 40 বছর অভিজ্ঞতা স্যাটেলাইট কমিউনিকেশন উপরে, স্টার্টিং উইথ কমস্যাট। যখন সুযোগ আসলো, আমাদের সুযোগ আসলো যখন, তখন আমরা এটা স্যাটেলাইটটা ডিজাইন করলাম, যেটা উপরে স্পেসিফিকেশন লিখলাম আমরা। বিস্টন যখন ফিজিবিলিটি স্টাডি করে দেখা গেল যে 119.1 থেকে কোন কোন দেশ দেখা যায়, এটার উপরে ভিত্তি করে আমরা স্যাটেলাইটের ফুটপ্রিন্টগুলো ডিজাইন করলাম। প্রথমত আমাদের বাংলাদেশের জন্য যেটা প্রযোজ্য সেটা প্রথমে ডিজাইন করে সবচেয়ে ভালো পাওয়ার দিলাম বাংলাদেশকে। তারপরে আমরা সার্ক কান্ট্রিজকে কভার করি, আমরা ইন্দোনেশিয়াকে কভার করি, আমরা ফিলিপিন্সকে কভার করি। হচ্ছে অতিরিক্ত আমরা একটা বিম দিয়েছি যেটা ইন্দোনেশিয়া থেকে কাজাকিস্তান পর্যন্ত যায়। এটাতে অনেক আমাদের বাইরের সঙ্গে লোকের সঙ্গে যোগাযোগ হবে, নতুন ব্যবসা হবে আশা করি, আর দেশে তো অবশ্যই উন্নতি আসবে। আমি চেষ্টা করছি যে আগামী ইলেকশনের আগে আমরা যেন কোনো সার্ভিসেস দেখাতে পারি জনগণকে। সো এটাই ইম্পর্টেন্ট। এখন উৎক্ষেপণটা হয়ে গেল, এখান থেকে স্যাটেলাইটটা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে 11 দিন লাগবে। 11 দিনের পরে পরীক্ষা নিরীক্ষা করা হবে গাজীপুর স্টেশন থেকে। ওই পরীক্ষাগুলো অ্যাপ্রুভ করবো আমরা যখন, তখন ওইটাকে হ্যান্ড ওভার করা হবে থালেস অ্যালিনিয়া স্পেসের কাছ থেকে বিটিআরসির কাছে। বিটিআরসি তারপর এটা হ্যান্ড ওভার করবে বিসিএসসিএলের কাছে, যেটা সরকারের এখন নতুন অপারেটিং কোম্পানি। সো এটার মধ্যে স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনালের সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন ছিল, কেননা বাংলাদেশের স্যাটেলাইট সম্বন্ধে কারো কোনো অভিজ্ঞতা ছিল না, জানা ছিল না। একজন বাঙালি হিসাবে আমি এটা যে করতে পেরেছি, এই সুযোগ যে পেয়েছি, এর জন্য আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, আর এটার জন্য আজকের দিনে আমি ভীষণ খুশি। অনেক অনেক অভিনন্দন, থ্যাংক ইউ।